হাই ফ্রেন্ডস, ভোরের পাখি সিরিজের আজ 11 নম্বর পর্ব। আর এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন পর্যন্ত তোমরা সা রে গা মা পা ধা নি এই মূল সাতটা স্বরের কথা জেনেছো। আর আজকে আমরা জানবো যে ভালো গান গাওয়ার জন্য এই সাতটা স্বরে কি যথেষ্ট, নাকি তার আশেপাশে অন্য কোনো স্বর আছে, আর যদি থাকে তাহলে সেটা কি, কেন এবং কিভাবে আছে, আর সেটাকে তোমরা কিভাবে চিনে নেবে। তো এসব জানতে হলে তোমাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা নিশ্চয় দেখেছো যে তোমাদের মা ঠাকুমারা যখন রান্না করে তখন তরকারিতে পাঁচ ফোড়ন দেয়, তাতে কি হয় তরকারিটা হেভি টেস্টি হয়ে যায়। সেই রকমই আমাদের গানের ক্ষেত্রেও এই সাতটা মূল স্বরের সাথে আরো পাঁচটা স্বর এই পাঁচ ফোড়নের মতো কিন্তু ব্যবহার হয়, যাদেরকে আমরা পরি কোমল এসব বলি। এখন তোমরা হয়তো বলবে যে এগুলোর আবার কিসের দরকার। সত্যি বলতে কি, অনেক অনেক দিন আগে এই সাতটা স্বরই কিন্তু ছিল। গায়ক গায়িকারা গান গাইবার সময় নানা রকম গলাতে ভ্যারিয়েশন আনতে থাকে, তাদের মনে হয় তখন যে এই ভালো আর সুরেলা গান গাওয়ার জন্য এই সাতটা স্বরই কিন্তু যথেষ্ট নয়। তার কারণ কি, একটা স্বরের থেকে তার ঠিক পরের স্বরটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। যদি তার মাঝে আরো একটা স্বর ওখানে ঢুকিয়ে দেয়া যায় তাহলে কিন্তু সেটা বেশ স্মুথ হয় আর শুনতেও ভালো লাগে। যেমন ধরো আমাদের সা, সায়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 240 হার্টজ, তারপরে স্বরে যার ফ্রিকোয়েন্সি হলো 270 হার্টজ। তাহলে কি হলো, এই 240 আর 270 এর মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। এর মাঝে যদি একটা স্বর ভরে দেয়া যায়, মানে আমরা কোমল রেকে ভরে দিয়েছি যার ফ্রিকোয়েন্সি হলো 254 হার্টজ, তাহলে তুমি 240 থেকে 270 যেতে তোমার যতটা কষ্ট হতো তার থেকে যদি তুমি 240 থেকে 254 হয়ে 270 যাও তাহলে কি হলো, ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে গেল আর তোমার শুনতেও ভালো লাগলো। যেমন তোমরা সিঁড়িতে উঠবার সময় যদি প্রত্যেকটা ধাপে ধাপে পা ফেলে ওঠো সেটা যতটা সহজ হবে, তোমরা যদি একটা দুটো স্টেপ বাদ দিয়ে দিয়ে পা ফেলো তাহলে কি ততটা সহজ হবে, নিশ্চয় হবে না। সেই রকমই আমাদের গানের ক্ষেত্রেও সেটা ঘটে গেছে আর নতুন নতুন আরো কয়েকটা স্বর সৃষ্টি হয়ে গেছে। প্রথমে আমরা আসি কোমল স্বরগুলোর কথায়। আচ্ছা, তোমরা মনে রেখো চারটে স্বরের কোমল স্বর হয়, কি কি সেগুলো, রে গা ধা আর নি। এই চারটে স্বরের কোমল স্বর হয়, কি বললাম, রে গা ধা আর নি। আমরা একটু দেখে নিই, এই বি ফ্ল্যাটকে সা ধরে তাহলে রে কোনটা শুদ্ধ, রে কোনটা আমাদের এটা, ঠিক তার আগের স্বরটা হবে কোমল রে। তাহলে এটা হলো কোমল রে। এরপরে যাব গায়ের কথায়, এটা আমাদের শুদ্ধ গা, ঠিক তার আগেরটা হবে কোমল গা। আচ্ছা, তারপরে আমাদের শুদ্ধ ধা হচ্ছে এটা, ঠিক তার আগের স্বরটা হচ্ছে কোমল ধা, কেমন। আর শুদ্ধ নি হচ্ছে এটা আর তার কোমল স্বর হলো এই ঠিক তার আগেরটা। তাহলে কি কি হলো, রে গা ধা নি, রে গা ধা আর নি, এই চারটে হলো আমাদের কোমল স্বর। আমি না বললেও তোমরা কোমল স্বরগুলো ঠিকই চিনে নিতে পারতে, কারণ তোমরা মনে মনে ভাবো যে কোমল মানে কি, কোমল মানে
নরম বা সফট, তাই তো? মানে আমাদের শুদ্ধ স্বরের থেকে কোমল স্বরগুলো একটু নরম বা সফট হবে। তার কারণ কি? দেখো, এই সা থেকে রেতে যেতে, মানে শুদ্ধ রেতে যেতে তোমার যতটা কষ্ট হতো, মানে রেয়ের যে ফ্রিকোয়েন্সি তার আগের স্বরটাতে তোমার ততটা কষ্ট হবে না। মানে শুদ্ধ রেয়ের থেকে কোমল রেয়ের ফ্রিকোয়েন্সি একটু কম, সুতরাং আমাদের সফটলি উচ্চারণ করতে হবে। গায়ের ক্ষেত্রেও দেখো ঠিক একই, শুদ্ধ গা আর তার আগের স্বরটা, ওই জন্য সফট কোমল গা। ধায়ের বেলাতেও সেম জিনিস, শুদ্ধ ধায়ের থেকে কোমল ধা একটু নরম করে উচ্চারণ সুরে হবে, কেমন? যেহেতু ফ্রিকোয়েন্সি শুদ্ধ স্বরের থেকে কম। নিয়ের ক্ষেত্রেও তাই, হ্যাঁ, নি তার ওপরের মানে আগের স্বরটা হবে কোমল নি, বুঝেছো? তোমাদের যার যা স্কেল তার শুদ্ধ স্বরের মানে যার যার স্কেলই যাই হোক না কেন আর কি, তোমাদের স্কেল যাই হোক না কেন, এই শুদ্ধ স্বরের ঠিক আগের স্বরগুলো তোমার কোমল স্বর হবে, কেমন? তো তাহলে বোঝা গেল যে আগের স্বরগুলো আমাদের কোমল স্বর হচ্ছে। একটু সুরে বলে নিই, দেখো, সা রে শুদ্ধ রে কোমল রে একটু সফট, রে গা শুদ্ধ গা কোমল গা, গা ধা ধা কোমল ধা, ধা নি নি কোমল নি নি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি কড়ি বা তীব্রর কথায়। এই যে শুদ্ধ মা, তার ঠিক পরের স্বরটা হবে করিমা, মানে মায়ের থেকে একটু চড়া বা ওপরের দিকে সুরে হবে। মানে মায়ের থেকে, শুদ্ধ মায়ের থেকে এই করি মায়ের ফ্রিকোয়েন্সি একটু বেশি, সেই জন্য এতে একে আমরা তীব্র মধ্যমও বলে থাকি, করি মা বা তীব্র মধ্যম, ঠিক আছে? এবার তোমরা আমাকে প্রশ্ন করবে যে এই রে গা ধা নি এইগুলোর বেলায় কোমল হলো আর মায়ের বেলায় কেন করি হলো? দেখো, তার উত্তর আমি বলবো যে গায়ের থেকে মায়ের দূরত্ব যা, মা থেকে কিন্তু পায়ের দূরত্ব তার থেকে বেশি, তাই তো? গা, এই যে শুদ্ধ গা, তারপরে মা, কিন্তু মায়ের থেকে পা যেতে দেখো আর একটা রিড আমার রয়েছে, সেই জন্য এটা মায়ের পরে করি মা হচ্ছে। পায়ের আগে কেন কোমল হলো না, কারণ পায়ের করি কোমল কিছুই নেই, সেই জন্য। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা কি কি স্বর পেলাম? রে গা ধা আর নি, যাদের আছে কোমল স্বর, আর মা যার আছে করি বা তীব্র। রে গা ধা নি কোমল আর করি মা। তো হারা ধনের সাতটি ছেলে, রইল বাকি দুই। যদিও হারা ধনের দশটি ছেলে, আমাদের এখানে সাতটি ছেলে। কি কি বাকি রইল আমাদের? সা আর পায়ের কথা। চলো আমরা এবার সায়ের কথায় আসি। সা আমাদের মূল স্বর, সা বেসিক স্বর, মানে সা থেকেই আমরা জানি অন্যান্য স্বরগুলোর জন্ম হয়েছে। মানে সারে সায়ের ফ্রিকোয়েন্সি যা হবে পরের স্বরগুলোও তার উপরে ডিপেন্ড করবে। সুতরাং সা যদি নড়ে চড়ে যায় তাহলে পরের স্বরগুলোও নড়ে চড়ে যাবে, সেই জন্য সা নড়লে চলবে না, মানে সা তার সিংহাসন কিছুতেই ছাড়বে না, তার জায়গা সে এক চুলও নড়বে না তার জায়গা থেকে। তার মানে তার জায়গা হচ্ছে বাঁধা, সেই জন্য সায়ের কোনো করি বা কোমল কোনো স্বরই নেই, সেই জন্য আমরা সাকে কিন্তু অচল স্বর বলি বা অবিকৃতি স্বর,
মানে এর কোনো বিকার বা চলাচল হয় না। ঠিক আছে, রইল বাকি পায়ের কথা। এর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। পায়ের কড়ি কোমল এসব কেন নেই, এটা কিন্তু আমাদের পারফেক্ট জানা নেই। এটা যারা তৈরি করেছে তারা হয়তো বলতে পারবে, তবে আমরা দুটো জিনিস আন্দাজ করতে পারি। এক নাম্বার হলো এই যে আমাদের সা, তার ফ্রিকোয়েন্সি হলো 240 হার্টজ, আর শেষের সা মানে তারার সা, তার ফ্রিকোয়েন্সি হলো প্রথম সায়ের ঠিক ডবল, 480 হার্টজ। এরপর তোমরা এই দুটোকে এভারেজ করো, 240 প্লাস 480 বাই 2, দেখবে অ্যান্সার আসবে 360 হার্টজ, যেটা হচ্ছে পায়ের ফ্রিকোয়েন্সি। তার মানে এই দুটো সায়ের মাঝামাঝি আছে আমাদের পা। যদি আমাদের সাত নাম্বার হারমোনিয়ামে দেখবে তোমরা যে আমাদের পা হচ্ছে সাত নাম্বার স্বর, কিন্তু এদের দুটোর ফ্রিকোয়েন্সির মাঝামাঝি ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের পায়ের ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? সেই জন্য সা আর পায়ের ফ্রিকোয়েন্সিতে কিন্তু অনেকটা মিল আছে, সেই জন্যও আমরা মনে করি যে এই পায়েরও কোনো পরিকমল নেই। আর একটা কারণও কিন্তু আমাদের মনে হয়, দেখো তোমরা হারমোনিয়ামের দিকে দেখবে যে পায়ের ঠিক আগে স্বর হলো করি মা, আর পায়ের ঠিক পরের স্বর হলো কোমল ধা। তার মানে কি হলো, পায়ের নড়বার চড়বার কিন্তু এতটুকুও জায়গা নেই, তাহলে অন্য স্বর সে কোথায় পাবে? সেই জন্য হয়তো পায়ের করি কোমল কিছুই নেই। তো এই পাকেও সেই জন্য অচল স্বর বা অবিকৃত স্বরও বলা হয়, মানে সা আর পা এই দুটোকেই অচল স্বর বলা হয়। ঠিক আছে, এবারে নিশ্চয় তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আর তোমরা যদি আরো কিছু কারণ খুঁজে পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো, কেমন? তাহলে আমাদের কি হলো ব্যাপারটা, চারটে কোমল আর একটা করি নিয়ে পাঁচটা করি কোমল, আর সাতটা শুদ্ধ স্বর, মানে সাত আর পাঁচে মোট তাহলে আমাদের স্বর দাঁড়ালো বারোটা। মূল স্বর আমরা বলেছিলাম সাতটা, আর এখন আমরা টোটাল স্বর বলছি, পাঁচটা করি কোমল আর শুদ্ধ স্বর হচ্ছে সাতটা, তাহলে হলো মোট বারোটা, টোটাল বারোটা আমাদের স্বর, তাই তো? বেশ, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে নেই। এরপরে আমরা আসব লেখার কথা। যখন লিখবো লিখবো আমরা কিভাবে লিখবো, সেই সাইনগুলোও কিন্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার। যখন আমরা ভাতখণ্ড পদ্ধতিতে লিখবো তখন সবের নিচে মানে কোমল স্বরগুলোর নিচে দাড়ি থাকবে, আর করি মানে মায়ের ও মাথায় একটা দাড়ি থাকবে, এটা হচ্ছে ভাতখণ্ড পদ্ধতিতে। আর আকার মাত্রিক পদ্ধতিতে মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান এসব গানগুলো যখন আমরা লিখি তখন তো বেশি আকার মাত্রিক পদ্ধতিতে লিখি, সেই জন্য তার স্বরগুলোর চিহ্ন একটু আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা দেখো, এই যে রে, রেয়ের আগে যে বলেছি কোমল রে, কোমল রেয়ের সাইন কিন্তু আমাদের রি। রি এর পরে আকার, আকার মাত্রিকে যেহেতু সবেতেই আকার দিই সুতরাং রি এর পরে আকার। আচ্ছা গা, গা এটা কিভাবে লিখব, কোমল গা আমরা লিখব ইয়ে বর্কের জয়ে আকা, কোমল গা, বোঝা গেছে? আচ্ছা এরপরে আমরা যাব ধা, ধা কি লিখব আমরা, কোমল ধা, কোমল ধা, শুদ্ধ ধা লিখলে আমরা ধয়ে আকা উচ্চার মানে লিখি, কিন্তু কোমল ধা যখন লিখব তখন কিন্তু দয়ে আকা মানে দা, ঠিক আছে? তারে শুদ্ধ হলো ধ আর কোমল হলো দ। আচ্ছা এরপর আসবো আমরা কোমল নিতে, কোমল নি যখন আমরা লিখব তখন লিখব মূর্ধন্য, মানে শুদ্ধ নি লিখি আমরা দন্তে নয় আঁকা, আর কোমল নি আমরা লিখব মূর্ধন্যয়ে আঁকা। আর বাকি রইল মায়ের কথা।
মা হচ্ছে করি মা, আমরা কিভাবে লিখব? আমরা করি মা লিখব ক্ষয়ে মদেনশয়ে আঁকা। সেটা লিখব আমরা করি মা। তাহলে বোঝা গেছে? আরেকবার বলে দিই, তাহলে রে কে লিখব রি, আর গা কে লিখব ইয়ে বর্কিত জ, ধা কে লিখব দ, আর নি কে লিখব আমরা মূর্ধন্য, আর করি মা সেটাকে লিখব আমরা হয়ে মদিনশ্বয়ে। বোঝা গেছে তাহলে লেখার পদ্ধতিগুলো? এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা শিখলে সেইগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো, আর এই অঙ্ক টঙ্কর ব্যাপারগুলো কিন্তু নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কেমন? আর তোমরা যা যা শিখলে আমি পিডিএফে লিখে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর শেয়ার করবে যতজনকে পারবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি তোমরা ক্লিক করে দিও, না হলে কিন্তু কোনো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, খুব খুব ভালো থেকো, টাটা।